হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি গুমনামি বাবার ফার্স্ট পোস্টার রিভিউ নিয়ে। আজ আমরা এই পোস্টার দেখব এবং এই মুভিটা নিয়ে সম্পর্কে কিছু তথ্য আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর, তিনি কিন্তু শুধু একজন ভারতীয় দেশাত্মবোধক নয়, সারা বিশ্বে কিন্তু তার জীবন কাহিনী এবং তার জীবন নিয়ে অনেক কথা রয়েছে। তেমনি সারা বিশ্বে কিন্তু সবচেয়ে বিতর্ক রহস্যগুলির মধ্যে একটি হলো নেতাজির কিন্তু এই অন্তর্ধাম রহস্য। সেই অন্তর্ধাম রহস্যকে কেন্দ্র করে কিন্তু এই মুভিটি গড়ে উঠেছে বলে মনে করেছেন অনেকে। এর মধ্যে কিন্তু কোনো সঠিক কিন্তু আজও জানা যায়নি যে তিনি কেমনভাবে মারা গেছেন বা তিনি কিন্তু জীবিত ছিলেন কিনা, তেমন কিছু তথ্য কিন্তু আজও আসেনি। তেমনি একটি কাহিনী আমাদের সামনে এসেছিল গুমনামি বাবা নিয়ে। সেই গুমনামি বাবাকে এবার কিন্তু বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় SBF ব্যানারে তৈরি হতে চলেছে এই ছবিটি। শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সৈনি প্রযোজনায় ছবিটি মুক্তি পাওয়াছে, খুবই তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। নেতাজির 122তম আবির্ভাব দিবসে প্রকাশ হয়েছিল, সেই প্রকাশে কিন্তু গুমনামির প্রথম পোস্টারটি রিলিজ করা হয়েছে এবং এই পোস্টারে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই। এই গুমনামি বাবার যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তিনি এই চরিত্রে হয়তো দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন এমনটি শোনা যাচ্ছে। যে একজন কিন্তু তাকে এই পোস্টারে আমরা দেখতে পেয়েছি, তিনি কিন্তু পিঠ ঘুরিয়ে বসে রয়েছেন এবং তার সামনে রয়েছে কয়েকটি পোস্টার কাটিং, যেগুলি খবরে পোস্টার কাটিং, সেখানে লেখা রয়েছে। কিন্তু ভালো করে আমরা দেখতে পাবো যে ভালো করে দেখলে যে সেখানে লেখা আছে বিভিন্ন রকমের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে খবর এবং তার অন্তর্ধামকে নিয়ে কিছু পেপারে কাটিং কিন্তু ভালো করে লেখা রয়েছে আশেপাশেগুলো দেখলে। এবং তিনি হয়তো মরে গেছেন বা তার তিনি এখন প্যারিসে রয়েছেন সেই নিয়ে কিন্তু সেই পোস্টারে কিন্তু লেখা রয়েছে। এবং পিছন করে একজন দাঁড়িয়ে রয়েছেন, তিনি একজন শীর্ণ বয়স্ক চেহারা মানুষ। তাহলে কিন্তু প্রসেনজিৎ কি এই মুভিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তেমনটাই শোনা যাচ্ছে। গুমনামি বাবা হিসাবে কিন্তু একটি শীর্ণ চেহারা এবং একজন নেতাজির ভূমিকায় বলিষ্ঠ কায়দা নিয়ে তিনি কিন্তু আসতে চলেছেন গুমনামি বাবাতে, এমনটি শোনা যাচ্ছে। এবং সৃজিত মুখোপাধ্যায় কিন্তু সেটি কিন্তু এখনও বলেননি যে এই মুভিতে তিনি তার দ্বৈত চরিত্রে অভিনয় থাকবেন কি না। 1945 সালে 18ই আগস্ট কিন্তু শেষবারের মতো নেতাজি সুভাষচন্দ্রকে আমরা দেখতে পেয়েছিলাম। এরপর থেকে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি এমনটি শোনা যাচ্ছে। বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে অনেকেই মনে করেন, কিন্তু অনেকেই কিন্তু এই ধারণাকে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। সেই পক্ষ নিয়ে কিন্তু নানা তথ্য ধারণা করা আজও মুশকিল রয়েছে। নেতাজি পরবর্তী জীবনে যে প্রমাণ হিসাবে নানা তথ্য যে তুলে হয়েছিল কিন্তু সেই তথ্য কিন্তু আজও সম্পূর্ণ প্রমাণিত হয়নি। সেই তথ্যগুলোর মধ্যে এখনও কিন্তু উল্লেখযোগ্য কোনটা বা কি সেইটা কিন্তু এখনও জানা জানি। সম্প্রতি কিন্তু একটি ঘটনা ঘটেছে যে সেখানে নাকি একটি গুমনামি বাবা বলে একজন ছিলেন, সেই গুমনামি বাবার রহস্য কিন্তু আরো তথ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হয়েছিল। উত্তরপ্রদেশে ফৌজবাদে নাকি গুমনামি বাবাকে অনেকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন, এমনকি আজও অনেকে বিশ্বাস করেন তিনি ছিলেন নাকি সুভাষচন্দ্র বসুর পরবর্তীকালে জীবন। সেই সময় কিন্তু অনেকের দাবি ছিল যে গুমনামি বাবার সঙ্গে তার নাকি অনেক মিল রয়েছে, এমনকি গুমনামি বাবা যে ব্যবহৃত জিনিসগুলোর সঙ্গে মিলেছে নেতাজি সুভাষচন্দ্র বহু জিনিসের সঙ্গে। এমনকি জানা যাচ্ছে এই সাধু জিনিসপত্র নাকি নেতাজি সুভাষচন্দ্রের নামে লেখা কিছু চিঠিও পাওয়া গেছিল তার মানে জিনিসপত্র থেকে। 1985 সালে মারা যান গুমনামি বাবা। তার মৃত্যুকে উপর ঘিরে কিন্তু বিতর্ক হয়নি, এমন অনেক কিছু রকম তৈরি হয়েছে তার মৃত্যুকে ঘিরে কেন্দ্র করে। প্রসঙ্গত তার নেতাজি অন্তর্ধাম রহস্যকে কেন্দ্র করে একাধিক আইনি মামলা কিন্তু এখনও চলে যাচ্ছে, যে তিনি বেঁচে গেছেন না বেঁচে ছিলেন সেই নিয়ে কিন্তু মামলা কিন্তু এখনও পর্যন্ত চলে যাচ্ছে সমাজে, তা কিন্তু এখনও শেষ হচ্ছে না এবং এটি কিন্তু সম্পূর্ণ এখনও চলতে থাকবে বলে মনে করছেন অনেকে। গুমনামি বাবাকে ছবি সেই গুমনামি বাবাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এবার সৃজিত মুখোপাধ্যায় কিন্তু এই গুমনামি বাবাকে আনতে চলেছেন বড় পর্দায়। 2012 সালে 2020 সালে কিন্তু এই ছবিটি জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এই ছবিটি কিন্তু পোস্টার ঘিরে কিন্তু এখন যে পোস্টারটা রিলিজ করা হয়েছে সেই পোস্টার ঘিরে কিন্তু এখনও কৌতূহল কিন্তু অনেকের মধ্যে দেখা দিয়েছে বাঙালিদের মধ্যে। সকলে কিন্তু আগ্রহী অপেক্ষা করেছেন এই ছবিটার জন্য। আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে এই ছবির পোস্টারটা দেখো, কিন্তু আমিও চাইবো যে এই মুভিটা কত তাড়াতাড়ি যাতে রিলিজ হয়। শুধুমাত্র দেখতে হবে এখনও কিন্তু একটা বছর কিন্তু দেখতে হবে, কারণ 2020 সালে জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে কিন্তু এটি সবে 2019 সাল, এখনও এক বছর ধরে প্রায় ধরতে হবে। তার জন্য আমাদেরকে অনেক আগ্রহ করে অপেক্ষা করতে হবে এই মুভিটার জন্য। আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।